বাংলাদেশিদের আকামার মেয়াদ 24 দিন বাড়ালো সৌদি আরব সরকার। বাংলাদেশ প্রবাসীদের আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রোববার থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে এছাড়া আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেওয়া হয়েছে। বুধবার রাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট 3 দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব সরকার। আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ হচ্ছে 30 সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে 30 সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। বিশৃঙ্খলা না করে প্রবাসীদের ধৈর্য ধরতে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বিশৃঙ্খলা করার পরিবর্তে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সমস্যাটি সমাধানে আমরা আন্তরিকভাবে এবং সবাই মিলে কাজ করছি। সৌদি সরকার শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম সমর্থন করে না এবং এ ধরনের বিক্ষোভ কর্মীদের পক্ষে নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে বলেও সতর্ক করে পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কখনোই প্রবাসীদের কোনো ক্ষতি চান না। এছাড়া বৈধ ভিসা এবং আকামার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার সৌদি সরকারের প্রতি অনুরোধ করেছে বলেও জানান তিনি। সৌদি আরবের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মঙ্গলবার এই অনুরোধ জানিয়েছি। কারো দ্বারা প্রভাবিত না হতে শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ব্যক্তি প্রতিবাদী শ্রমিকদের পক্ষে দাবিপত্র জমা দিয়েছেন তিনি প্রবাসী নন, রাজনীতিতে জড়িত একজন স্থানীয়। দেশে আটকা পড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে মঙ্গলবার সৌদি আরবকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট 3 দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব সরকার। আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ হচ্ছে 30 সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে 30 সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও 3 মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। আগামী 1 অক্টোবর থেকে যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন পাওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুকাব্বির হোসেন। তবে বাংলাদেশ থেকে এখনও সৌদি আরবের ফ্লাইট পরিচালনার অনুমোদন পাওয়া যায়নি বলে জানান তিনি। বাংলাদেশের অভিবাসী কর্মীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। গত বছর বাংলাদেশি অভিবাসীরা দেশে পাঠিয়েছেন 18.355 বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সৌদি থেকেই পাঠানো হয়েছে 3.647 বিলিয়ন মার্কিন ডলার। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।